হ্যালো গেজ ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে ভিডিওতে আমরা দেখবো জিমবাবু সিরিজে বাংলাদেশের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে যে চমকগুলো রয়েছে সেই চমকগুলো আনার কারণ কী সো সেটাই দেখবে এবং পুরা স্কোয়াডটা তো অবশ্যই দেখছি সো প্রথমে কথা বলা যাক আমাদের স্কোয়াডের ক্যাপ্টেনকে নিয়ে নাজমুল হাসান শান্তকে রাখা হয়েছে লিটন কুমার দাস রয়েছেন এই সাথে সাথে রয়েছেন তানজিদ হাসান তামিম তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ জাকির আলী শেখ মাহিদি রিশাদ হোসেন তাফকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিব হাসান সাকিব পারভেজ হাসান ইমন প্রথম চমক পরবর্তীতে রয়েছে তানভীর ইসলাম আফিফ হোসেন এটাও একটা চমক রে ভাই নেক্সট স্টে আস্তে আস্তে মোহাম্মদ সাইফুদ্দিন সবচেয়ে বড় যে চমকটা ছিল সেটা এটাই হয়তো কারণ মোহাম্মদ সাইফুদ্দিনকে অবশেষে টি টোয়েন্টি স্কোয়াডে ইমপ্লিমেন্ট করা হবে ও বিশ্বকাপের দল ঘোষণার আগে আগেই আমরা সাইফুদ্দিনকে একটা পরীক্ষা নিরীক্ষা মোটামুটি করা যাবে তার খেলা হয়ে যাবে সো গাইজ এই বিষয়ে আপনাদের মতামত কি এই স্কোয়াডের ভিতরে আপনার কাদেরকে চমক লেগেছে এবং যদি আমরা বিশেষ করে বলি যে ইমনের কথা ইমনকেও আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে সো গাইজ ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিয়ে দিন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই আপডেট পাওয়ার জন্য দেখাচ্ছে নেক্সট ভিডিওতে